वेलकम बैक टू माय चैनल एंड এইটা বলতে পারে আমার ভীষণই হ্যাপি লাগছে বিকজ আই এম ব্যাক আফটার আ লং টাইম অনেকদিন ধরে তো আমি ডান্স ভিডিও খুব কমই আপলোড করছিলাম এন্ড যাওবা রেগুলার আপলোড করার মতো একটা কি বলবো সবকিছু ভিডিও এন্ড এভরিথিং ওয়াজ রেডি তারপর এক সপ্তাহের জন্য মাই চ্যানেল ওয়াজ আউট অফ ইউটিউব তো তোমরা অনেকেই হয়তো নোটিস করেছো অ্যান্ড অনেকেই আমাকে পিং করেছো আমার আরেকটা চ্যানেলেও অনেকবার কমেন্ট আমি দেখেছি যে তোমরা সবাই কমেন্ট করছো যে আমার চ্যানেলটা উড়ে গেছে কিভাবে সো তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি অ্যান্ড যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা বলবো দেখো বিকজ সামথিং রিয়েলি ব্যাড হ্যাপেন টু মাই চ্যানেল যার জন্য এক সপ্তাহের জন্য আমার চ্যানেল ওয়াজ নো ওয়্যার ওকে সো ফার্স্ট অফ অল মাই চ্যানেল ওয়াজ হ্যাকড অ্যান্ড ইট ওয়াজ হ্যাকড ভেরি ব্যাডলি কোনোভাবেই রিকভার করা যাচ্ছিল না সো ইট ওয়াজ 20th of April যেদিন আমি রাতে ডিনার অ্যান্ড এভরিথিং করে আমি অ্যাজ ইউজুয়াল এডিটিংয়ে বসছিলাম অ্যান্ড এডিট কমপ্লিট হয়ে গেছে আমি সবে মাত্র আমার ডান্সের একটা নতুন ভিডিওকে সব রকম আপলোড করে ঠিকঠাক করার প্ল্যান করলাম অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি আমার কম্পিউটার থেকে ইউটিউব লকড আউট হয়ে গেছি সো আমি আবার লগ ইন করার চেষ্টা করি অ্যান্ড প্রত্যেকবার লগ ইন করার সময় একটা কোড যায় যেটা আমার ফোন থেকে অ্যাক্সেস করতে হয় অ্যান্ড সেই কোডটা কোনোভাবেই আমার ফোনে আর আসছিল না সো আই ট্রাইড আ নাম্বার অফ টাইম অ্যান্ড তারপর দেখছি কিছুতেই হচ্ছে না তখন আমি হয়তো ভাবলাম যে আমি হয়তো পাসওয়ার্ডটাই ভুলে গেছি তো আমি ভাবলাম ফোন থেকে একবার করে দেখি অ্যান্ড ফোন থেকেও সেম জিনিসটাই হচ্ছিল সো আমি আর ওই যে দুজন মিলে আরও অনেকবার ট্রাই করলাম যে কী হলো ব্যাপারটা হঠাৎ করে কেনই বা লগ ইন করতে পারছি না কিছুক্ষণ আগে অবধি পারছিলাম তারপর উই নোটিসড যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা ওখানে দেওয়া মানে ফরগেট পাসওয়ার্ড করার পর যে রিকভারি ইমেল অ্যাড্রেস থাকে সেইটা একটা অন্য ইমেল অ্যাড্রেস আমার কোনো দিন কোনো জীবনে ওই ইমেল অ্যাড্রেস ছিল না সেকেন্ডলি যে ফোন নাম্বারটা সেটাও আমার নয় এই দুটো জিনিসকেও যখন আমি ট্রাই অ্যাগেন করছিলাম তারপর একটা জিনিস আসছিল সিকিউরিটি কোড যেটা আমার কোনোদিনই ছিল না সো সেটাও কেউ সেট করেছে সো দেন উই ওয়্যার ভেরি মাচ ক্লিয়ার যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অ্যান্ড কিছু একটা ইমিডিয়েটলি করতে হবে অ্যান্ড তখন 12:30 তো বাজি রাত্রে দ্যাট মোমেন্ট হোয়াট আই ডিড আমরা দুজনে মিলে প্রচুর সার্চ করি ইউটিউবের ইমেল অ্যাড্রেস গুগলের ইমেল অ্যাড্রেস ইউটিউবের ইমেল অ্যাড্রেস আমার কাছে ছিল এর আগেও আমি অনেকবার ইউটিউবকে কন্ট্যাক্ট করেছিলাম বাট যেই ইমেল অ্যাড্রেস থেকে আমি করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটাই হ্যাক হয়ে গেছিলো যার জন্য আমার কাছে কোনো রকম অ্যাক্সেস ছিল না তো ইউটিউবের একটা প্রবলেম আছে যে তুমি ইন ওপেন ফোরাম কোথাও ইউটিউবের মেল ইমেল অ্যাড্রেস পাবে না ওদের মানে একটা ব্যাপার আছে যে ইউটিউব ক্রিয়েটার্সদের কাছে একটা অ্যাক্সেস রয়েছে ভায়া উইচ তুমি ডিরেক্ট ওদেরকে ইমেল করতে পারো সো ইমেল অ্যাড্রেসটা রেখে দিলে হয়তো আমার সেই মোমেন্টে খুব আর্জেন্ট কাজের জন্য খুব হেল্প হতো বাট আনফর্চুনেটলি আমার কাছে ছিল না অ্যাট দ্যাট মোমেন্ট আমি অনেক রকমভাবে চেষ্টা করি অনেকজনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি বাট আই ওয়াজ টোটালি অ্যাওয়ার যে অত রাতে কারোর থেকে হেল্প মানে আশা করাটাও ভুল সো আমি অনেক রাতে অ্যারাউন্ড 2:30 বেজে গেছিলো তখন সেই মোমেন্টে আমি অনেককে পিং করি ফর দ্যাট ইমেল অ্যাড্রেস আমার কিছু ইউটিউব ফ্রেন্ডস অ্যান্ড তাদের জন্য ওয়েট করি যে সকালে উঠে অ্যাটলিস্ট যেন তারা রিপ্লাই ব্যাক করে সো মিনওয়াইল আমি যেটা করি আমি লালবাজারে ফোন করি তাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চে তারা বলে যে ইমেল করে দাও আমি ইমেল করে ইমিডিয়েটলি আবার লালবাজারে খবর দিই যে আমার ইমেল করা হয়ে গেছে সো দ্যাট গাই সেড আমি দেখছি তার আরও 1 ঘন্টা পর আমি তাকে রিমাইন্ডার দিই যে প্লিজ দেখুন মিনওয়াইল যেটা হয় আমার আমি তো ইউটিউবে লগ ইন করতে পারছিলাম না তো অরিজিৎকে আমি বলি যে ওর ইউটিউব থেকে আমার নামটা সার্চ করে যাতে দেখে যে কী অবস্থা আছে আমার চ্যানেলে অ্যান্ড হি নোটিসড যে একটা ভিডিও অলরেডি লাইভ চলছে আই ওয়াজ শকড যে এই ভিডিওটা কী এটা ইট ওয়াজ এ স্ক্যাম ভিডিও যেটা যারা ক্লিক করবে তাদেরও প্রোফাইল অ্যাকাউন্ট ইমেল আইডি এনিথিং ক্যান বি হ্যাকড তো ওটা খুবই মানে খতরনাক একটা ভিডিও চলছিল অ্যান্ড ওই মোমেন্টে আমি কী বলবো যেভাবে পেরেছি আমি লোকজনকে ইনফর্ম করার চেষ্টা করেছি বাট অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে কিচ্ছু ছিল না লাইক ইনস্টাগ্রাম আর ফেসবুক ছাড়া আমার কাছে কোনো কিছুর অ্যাক্সেস ছিল না বিকজ এভরিথিং ওয়াজ লিঙ্কড উইথ মাই জিমেল আইডি তারপর
অরিজিৎ ওটা অনেকক্ষণ ধরে নোটিস করছিলো যে এরকম একটা লাইভ ভিডিও চলছে, অলমোস্ট অ্যাটলিস্ট 5-6 ঘন্টা ধরে ওই লাইভ ভিডিওটা চলেছে। আর আই এম ভেরি মাচ গ্রেটফুল যে ওই মোমেন্টে আরও অনেকে জেগেছিল যারা কিনা আমাকে ইমিডিয়েটলি দে বদার টু টেল মি যে সামথিং ইজ রং উইথ মাই চ্যানেল অ্যান্ড আই হ্যাড টু লুক ইন টু ইট। আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা আমাকে ইনফর্ম করেছো অ্যান্ড ফর শোয়িং ইউর কনসার্ন। তো তাদেরকে আমি বলি যে আই এম টোটালি অ্যাওয়্যার যে আমি জানি আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, বাট অ্যাট দিস মোমেন্ট আমি লোকজনকে ইমেল করা ছাড়া আর কিছু করতে পারবো না। সো লালবাজার থেকে আমি কোনো রকম হেল্প পাইনি আজ অবধি। আমি ইমেল করেছি 20 তারিখ রাতেই অ্যান্ড অ্যাটলিস্ট আই এক্সপেক্ট অ্যাকনোলেজমেন্ট মেল যে হ্যাঁ আমরা পেয়েছি, উই উইল লুক ইন টু ইট, সেরকম কোনো মেলের রিপ্লাই আমি পাইনি। সেকেন্ডলি তারা যদি এই মেলটার কিছু নাই করতে পারে দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ইমেল অ্যাড্রেস, আই হ্যাভ নো আইডিয়া। তারপরেও আমি 2-3 দিন কনসিকিউটিভলি একই দিনে 2-3 বার এরকমভাবে লালবাজারে ফোন করে বারবার রিমাইন্ডার দিই অ্যান্ড দে ডিড নাথিং। ইভেন অন দ্যাট ডে যেদিনকে হ্যাক হওয়া হয়েছিল আমার অ্যাকাউন্টটা, লাইভ ভিডিও চলছিল সেই মোমেন্টে আমি কিন্তু বলি যে দেখুন এই মোমেন্টে কিন্তু লাইভ ভিডিও চলছে, দিস ইজ দ্য রাইট টাইম টু লুক ইন টু দিস ম্যাটার বিকজ মানে এখন লাইভ চলছে, এরপর হয়তো উড়িয়ে দিতে পারে চ্যানেলটা, সব ভিডিওস ডিলিট করে দিতে পারে, পুরো নাম চেঞ্জ করে দিতে পারে, দেন কী হবে। অ্যান্ড তাই হয়েছে অ্যাকচুয়ালি। পরের দিন সকালবেলা উঠে আমি দেখি আমার চ্যানেলের নামটা হয়ে অন্য একটা নাম হয়ে গেছে অ্যান্ড তোমরা সবাই অনেকেই আমাকে অন্য চ্যানেলে রিপ্লাই করেছো যে তোমার চ্যানেলের নামটা চেঞ্জ কেন হয়ে গেছে। সো আমি অরিজিতের মেল আইডি থেকে অনেককে রিপ্লাই করার চেষ্টা করেছি, অনেককে ইনফর্ম করার চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্সদের যে প্লিজ ডু নট ক্লিক অন এনি লিঙ্ক। আমি ফেসবুকে জানিয়ে দিই অ্যান্ড কী বলবো, আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি লোকজনদেরকে অ্যাওয়্যার করা যে দিস ইজ নট মি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে ওই চ্যানেলটার কিছু করতে হতো। তো আমি পরের দিন ইমেল অ্যাড্রেসটা পাই ইউটিউবে, ইউটিউবকে ইমেল করি, গুগলকে ইমেল করি অ্যান্ড গুগল কোনোভাবেই আমার জিমেল আইডিটাকে রিকভার করতে এখনও অবধি পারছে না। যাই হোক, ইউটিউবের সাথে প্রায় 4-5 দিন এরকম টু অ্যান্ড ফ্রো হলো ইমেলসের অ্যান্ড কালকে সকালবেলা দেস ইমেল মি যে তোমার অ্যাকাউন্টে কিছু স্ক্যাম রিলেটেড হয়েছে যেটার জন্য কমিউনিটি গাইডলাইন ব্রেক হয়েছে অ্যান্ড মাই চ্যানেল হ্যাজ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যার ফলে এরকম একটা চ্যানেলকে ওরা পুরোপুরি ইউটিউব থেকে হটিয়ে দিয়েছে অ্যান্ড এরকম একটা চ্যানেলকে দে ডু নট রিকভার এভার, এরকম একটা ইমেল করেছে অ্যান্ড দে সে এরকম একটা মেলে লেখাও ছিল দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন। সো আই ওয়াজ শ্যাটার্ড, বাট দেন অলসো আই থট যে না আমাকে আরও একবার ট্রাই করতে হবে, ওদেরকে আমি আবার মেল করি, ওই মেলটার রিপ্লাই করি অ্যান্ড আজকে সকালবেলা অনেক ভোরবেলা বিকজ ওরা ইউএসএর লোকজন তো ওরা রাত ওদের সকাল আমাদের রাত এরকম একটা ব্যাপার আছে, তো অনেক ভোরবেলা আমি ঘুমের চোখে মেলটা দেখি বাট আই ডিড নট ইভেন বিলিভ যেটা সত্যি ঘটেছে। দে ইমেল মি যে তোমার অ্যাকাউন্ট সাকসেসফুলি রিকভার হয়ে গেছে অ্যান্ড ওটাকে আমরা একটা নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, মানে আমি একটা নতুন ইমেল আইডি দিয়েছিলাম সেখানে ওরা ট্রান্সফার করে দিয়েছে। আমি ওটা দেখে আবার ঘুমিয়ে গেছি বিকজ অ্যাট দ্যাট মোমেন্ট আই রিয়েলাইজ এটা একটা ড্রিম, সকালে ওঠার পরও আমি রিয়েলাইজ করিনি বাট কেন জানি না মনে হলো একবার খুলে দেখি মেলটা, মেলবক্সটা খুলে দেখলাম ইট ওয়াজ রিয়েল, ইট ওয়াজ নট অ্যাট অল এ ড্রিম। আমি তারপর চেষ্টা করি যে সত্যি কি আমার চ্যানেলটা ফেরত এসছে অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি আমার চ্যানেলটা সত্যিই ফেরত এসেছে উইথ এভরিথিং ইনট্যাক্ট। হ্যাকার অ্যাকচুয়ালি আমার কোনো ভিডিওস ডিলিট করেনি, কিছুই ডিলিট করেনি, ও নিজের নামটা চেঞ্জ করে দিয়েছিল। সো আমার ভিডিও আমি সব কিছু যেরকমটা ছিল সেরকমটাই ফেরত পেয়েছি অ্যালং উইথ অল দ্য সাবস্ক্রাইবার্স, মানে তোমরা আমার চ্যানেলে এখনও আছো। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউটিউব যে ওরা এত তাড়াতাড়ি করলো বিকজ এর আমি অনেকে আমাকে পিং করেছিল যে এরকম ঘটেছে আমি শুনলাম, অনেকে আমায় পিং করেছিল অ্যান্ড দে আর সো মেনি ইউটিউবার্স অলসো যাদের সাথে এটা ঘটেছে অলরেডি, তারা আমাকে অনেক রকমভাবে হেল্প করার চেষ্টা করেছে বাট দে সেড ওদের নাকি 4-5 মাস লেগেছে, কারো 1.5-2 মাস লেগেছে অ্যান্ড তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে ওয়েট করি অ্যান্ড কালকে অ্যাকচুয়ালি ইউটিউবের মেলটা পাওয়ার পর আমি একটা নতুন চ্যানেলও খুলে ফেলি, সেখানে আই ওয়াজ প্ল্যানিং যে আজ থেকে নতুন ভিডিও আপলোডও করে দেবো, আমি আশাও ছেড়ে দিচ্ছিলাম বাট আজকে একটা মিরাকল ঘটে গেল, এরকম একটা নিউজ পেয়ে আই ওয়াজ রিয়েলি রিয়েলি হ্যাপি। সো যাই হোক, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউটিউব যে ওরা এত ফাস্ট
এই জিনিসটা করে দিল। যদিও বা আমার চ্যানেলে এখনও অনেক কাজ বাকি রয়েছে, ওরা করছে ব্যাক এন্ড থেকে, শুধুমাত্র আমার সব কিছু আমার একটা নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে অ্যান্ড আই ক্যান্ট আপলোড ভিডিওস নাও, দ্যাটস অল। এছাড়া আমি আর কিছু করতে পারবো না এখন এই চ্যানেলটাতে। সেকেন্ডলি, আমার যে আরও একটা চ্যানেল ছিল ভ্লগ চ্যানেল, ওটার জন্য আমার এতটাই দুঃখ হচ্ছে বিকজ অন দ্যাট পার্টিকুলার যে যেদিন হ্যাক হলো সেই দিনই আই ক্রসড 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড ওটারও আমার কাছে অ্যাক্সেস নেই। আমি ওটার জন্য মেল করেছি ইউটিউবকে, লেটস সি ওটার জন্য ওরা কী করতে পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি তোমাদেরকে আর বেশি কিছু বলে বোর করবো না। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন টু মাই চ্যানেল অ্যান্ড এখন ইটস ওকে। এই ভিডিওটা বানানোর একটাই রিজন বিকজ আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। সো নতুন ভিডিও দেখে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না, তাই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আই এম ব্যাক গাইস, নো হ্যাকার ইজ ইউজিং মাই অ্যাকাউন্ট রাইট নাও। সো যা ভিডিও আমি আপলোড করবো সেটা আমারই। সো তোমরা আবার আমার ভিডিওস এনজয় করতে পারো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড আমার আগের যত ভিডিওস আছে সেগুলোকে দেখো, এনজয় করো অ্যান্ড যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর বেল বাটনটাও কিন্তু প্রেস করে দিও। সো আজকের মতো এইটুকুই বলার ছিল, আর খুব শিগগিরই ডান্স ভিডিওস আসছে বিকজ অলরেডি আমি দুটো ডান্স ভিডিও শ্যুট করে এডিট করে সব কিছু করে রেখে দিয়েছিলাম আর যার পর এইগুলো ঘটলো। সো খুব শিগগিরই ডান্স ভিডিওস আসছে, সেগুলো দেখতে থাকো। সো বাই বাই।